আচ্ছা, আসেন আমরা একটু রিক্যাপ করে নিই, যেহেতু আমাদের আগের রেকর্ডিংটা হয়নি, একটু রিক্যাপ করি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল দিয়ে হচ্ছে আমরা চাইলে যে কোনো সাইজের রেক্টেঙ্গেল নিতে পারি, অথবা এখানে ক্লিক করলে আপনি হাইট আর উইডটা সিলেক্ট করে দিতে পারবেন। এখন রেক্টেঙ্গেল টুলটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনি এখানে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে স্ট্রোক কালারটাকেও চেঞ্জ করতে পারবেন। আপনি স্ট্রোক কালার যদি ব্লু দেন, সেক্ষেত্রে ব্লু দিতে পারবেন, এটা থিকনেসটাকে আপনি কমাইতে অথবা বাড়াইতে পারবেন। রেক্টেঙ্গেল টুলের নিচে কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা দিলে কি হয়, এরকম রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়। তারপর ইলিপস তো আমরা দেখলামই, এটা হচ্ছে একদম সার্কেল হয়। তারপর পলিগন টুল, স্টার টুল। আচ্ছা, এটা হচ্ছে কোথায় গেলে পাবো আমরা, রেক্টেঙ্গেল টুলের মধ্যে নিচে হচ্ছে অপশনগুলো আছে, এখানে যদি আপনি ক্লিক করে একটু বেশিক্ষণ ধরে রাখেন নিচের অপশনগুলো চলে আসবে। আচ্ছা, এখন আসেন সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুলের ডিফারেন্সটা আমরা বুঝছি, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি হয়, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে, আর সিলেকশন টুল সিলেক্ট করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে, মানে পুরো অবজেক্টটাকে একসাথে সিলেক্ট করতেছে সে। আর ও টার্গেট করে শুধুমাত্র স্পেসিফিক অ্যাঙ্কর পয়েন্টগুলোকে, এই যে দেখেন শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে সিলেক্ট করতেছে। তখন আপনি চাইলে এটাকে কমাইতে অথবা বাড়াইতে পারবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবেন। দেখেন আপনি এটাকে ড্র্যাগ করেও বাড়াইতে পারেন, অথবা আপনি এই একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ওই যে আপ অ্যারো যদি দেন উপরের দিকে বাড়তেছে, তারপরে যদি ডাউন অ্যারো দেন এটা নিচের দিকে কমতেছে, এভাবে করে বাড়াইতে কমাইতে পারবেন। মানে এখানে অন্য একটা কিছু অ্যাড করবেন না, এটার সাথে এরকম নির্দেশনা দিবেন, এরকম কিছু একটা দিবেন। আচ্ছা, এটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা দেখাবো। হ্যাঁ, একটু একটু ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে দেখেন এখানে অনেকেই আছেন একদম কিছুই জানেন, এই জন্য আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি অবস্থা, অনেকেই আছেন আবার অনেক কিছু জানেন। হ্যাঁ, সো আমার তো ক্লাসটা নিতে হবে সবাই, যাতে আমরা একসাথে শিখতে পারি, তাই না? সো এই কারণে আমরা আস্তে আস্তে শিখি, কোনো কিছু মিস হবে না, যদি মিস হয় আমাকে বলবেন, আমি যদি না পারি আমি শিখে তারপর আপনাদেরকে শেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ওই ভাইয়াটা যেটা বললো সেটাই একটু ট্রাই করি, যে আমরা তো রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, এরপরে আমি এখানে অন্য একটা অন্যরকম একটা কিছু করতে চাই। সো মনে করেন এটাকে আমি একটা ব্যাগ বানাবো, রাইট? ব্যাগের একটা হ্যান্ডেল দিতে হবে না? তো এখন এই কাজটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা করতে পারি। আমি পেন টুলটা নিলাম, দেখেন পেন টুল দিয়ে কী করা যায়, আঁকা কি করা যায়, অনেক এখানে আপনি একটা সিলেক্ট করলে দেখেন অ্যাঙ্কর লেখা আসছে না, দেখা যাচ্ছে কি অ্যাঙ্কর লেখা আসছে একদম গ্রিন কালার, মানে এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম। দূরে গিয়ে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, নিয়ে যদি আমি ড্র্যাগ করি দেখেন এটা একটু রাউন্ড হয়ে আসছে, বাট এটা কি হয়েছে, মানে শেপটা অনেক বিশ্রী বা কালার চলে আসছে না, কালার চলে আসছে কেন বলেন তো, এখানে ফিল কালার দেওয়া। সো যখন আমরা পেন টুল দিয়ে কাজ করব তখন আমরা যাতে খেয়াল রাখি অবশ্যই অবশ্যই স্ট্রোক কালার থাকে, ফিল কালারটা নান থাকে। দেখেন এখন আছে কি, ফিল কালার মানে উল্টা আছে, আমরা যেটা চাচ্ছি তার উল্টাটা আছে না, বুঝতেছেন আমার কথা? মানে অসুবিধা হচ্ছে, কোয়েশ্চেন করবেন, যদি প্রবলেম হয় কোয়েশ্চেন করবেন। দেখেন এখানে কিন্তু উল্টা আছে, ফিল কালার আছে, স্ট্রোক কালার নাই, বাট আমাদের কি লাগবে, স্ট্রোক কালারটা লাগবে। সো আমরা এই যে এখানে দেখেন সোয়াপ নামে একটা অপশন আছে, তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে আসবে, সোয়াপ করি, দেখেন বুঝতে পারছেন? তো আমরা যখন পেন টুল দিয়ে কাজ করব তখন অবশ্যই অবশ্যই স্ট্রোক কালারটা থাকবে, তাহলে কি হবে, আপনি যে এখানে আঁকাআঁকি করতেছেন এগুলো সব দেখতে পারবেন। দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্টের ওই যে বলছিলাম না দুইটা হ্যান্ডেল থাকে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের দুইটা হ্যান্ডেল থাকে, তা আপনি যখন এখানে আরেকটা ক্লিক করবেন একটা হ্যান্ডেল চলে যাবে। অনেক সময় হ্যান্ডেল রাখতে হয়, হ্যাঁ, আবার অনেক সময় হচ্ছে হ্যান্ডেলগুলোকে আমরা কেটে দিই, এটা হচ্ছে আমরা লোগো ডিজাইনে ইন ডিটেলস দেখব, এখন আপাতত দরকার নেই। এখন আসেন হচ্ছে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, ওই জায়গা থেকে হচ্ছে শুরু হচ্ছে, দেখছেন এটা কেটে দিই, এভাবে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই,
এখন আসেন, আমার মনে করেন এই শেপটাই আমি চাইছি, এটাকে আমি স্ট্রোক বাড়াতে পারবো না, থিকনেসটাকে বাড়াতে পারবো না। এখন এটাকে ডিলিট করে দিই, আমরা যেটা চাইছিলাম সেটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, এখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই। এটাকে কেটে দিই, হয়েছে না ব্যাগের মতো? আপনি এরকমই চাইছেন না যে ওইটার মধ্যে আপনি অন্যরকম করে কি কিভাবে অ্যাড করব? সো এই তো, আচ্ছা ম্যাজিক ওয়ান টুলটা দেখাইতে চাইছিলাম, তখনই পিসিটা প্রবলেম হয়েছে না, দেখাই। দেখেন আমি যখন সিলেক্ট করতেছি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট না, প্রত্যেকটা রাউন্ডেড গুলো কিন্তু আলাদা অবজেক্ট। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি মনে করেন দুইটা একসাথে সিলেক্ট করতে, তখন আপনি কি করবেন, শিফট প্রেস করবেন, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, এইটা আর এইটা সিলেক্টেড। এখন এইটাও করলাম, এটাও করলাম, শিফট কয়েকটা সিলেক্ট করলাম, হ্যাঁ কয়েকটা সিলেক্ট করে আমি এগুলাকে হচ্ছে ব্লু কালার দিব। দেখেন শুধুমাত্র যেইগুলো সিলেক্ট করছে সেইগুলোর কালারই কিন্তু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আবার দেখাই, সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম, এবার শিফট প্রেস করে এই যে এই কর্নারটাকে সিলেক্ট করব। অনেকে মনে করতে পারেন সব সিলেক্ট হয়েছে, না খেয়াল করেন এইখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে আর এইখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, তার মানে শুধু এই দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটার হচ্ছে কালার আপনি চেঞ্জ করে দেন। আচ্ছা আচ্ছা এদিকে খেয়াল করেন, দেখেন ম্যাজিক ওয়ান টুলের কাজটা হচ্ছে অনেক মজার। আমি কালারটা চেঞ্জ করলাম কি, একটা একটা ধরে ধরে না, হ্যাঁ ম্যাজিক ওয়ান টুল দিয়ে অনেক দ্রুত কালার চেঞ্জ করা যায়। কিভাবে দেখেন, এই ম্যাজিক ওয়ান টুলটা আমি নিলাম, নিয়ে আমি চাই আমি যদি ব্লু কালারটাকে সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করলাম, দেখেন যতগুলো ব্লু আছে সব সিলেক্টেড। এখন এই সবগুলোকে আপনি কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবার ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে হচ্ছে আমি রেড কালার সিলেক্ট করি, এখানে যতগুলো রেড ছিল সবগুলো কিন্তু এখন সিলেক্টেড, আপনি রেডগুলোকে গ্রিন করে দিতে পারেন। তো এরকম কাজের মধ্যে দেখা যাবে একটু একটু কালার আমরা অনেক ফ্লায়ারে অনেকভাবে ডিজাইনের ইউজ করব। তো ওই ক্লায়েন্টে বলবে যে আচ্ছা তুমি তো রেড কালার আমার মেইন কালার ছিল, এখন আমি রেড কালার রাখতে চাই না, ব্লু করে দাও, তখন আপনি প্রত্যেকটা একটা একটা ধরে ধরে কালার সিলেক্ট করাটা কষ্টের না। কি করবেন, ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে ওই যে ওই রেড কালারে জাস্ট একটা সিলেক্ট করবেন, তখন রেড কালার রিলেটেড যতগুলা শেপ আছে সবগুলা একসাথে সিলেক্ট হবে, তখন আপনি কালারটা চেঞ্জ করে দেবেন। এই কাজগুলো অনেক তাড়াতাড়ি হয় ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আচ্ছা এরপরে আসি টাইপ টুল, দেখেন টাইপ টুলটা নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন ওই যে আপনি এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবেন, ঠিক আছে। এরপরে আসেন সিলেকশন টুল দিলাম, সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করা আছে। এখন দেখেন ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টারের মধ্যে এটাকে বলা হচ্ছে ফন্ট, মানে ফন্টের নেম, হ্যাঁ আর এটা হচ্ছে সাব ফন্ট, মানে ফন্টের কি অবস্থা। এখন আসেন ফন্টটা কি আছে, মিডিয়াট প্রো নামে একটা ফন্ট, এই ফন্টটা এখানে দেওয়া আছে। আচ্ছা এটাকে আমরা একটু বড় করি, এখান থেকে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা মিডিয়াট প্রো ফন্টের মধ্যে সাব ফন্ট অনেকগুলো আছে, এই যে কনডেস্ট আছে মানে একটু কনজেস্টেড হয়ে যায়, তারপর হচ্ছে রেগুলারটা এরকম, ইটালিক দিলে একটু বাঁকা হয়, এগুলো তো আমরা সবাই জানি তাই না, এমএস ওয়ার্ড তো মোটামুটি আমরা সবাই জানার কথা, বোল্ড দিলে হচ্ছে একটু বোল্ড হবে, বোল্ড ইটালিক আছে মানে বোল্ড হবে সাথে একটু বাঁকাও হবে, তো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক লাগে।
আর ডিজাইনের জন্য সিলেক্টেড কিছু ফন্ট আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল ল্যাটো, তারপরে পপিনস, এইগুলো হচ্ছে আপনাদেরকে আমি ডিজাইন করার সময় দেখাবো এবং তখন নোট নিতে বলবো, তখন আপনারা লিখে রাখবেন। হ্যাঁ, এখন ভুলে গেলেও সমস্যা নেই, যেহেতু আপনাদের টুলসের ফার্স্ট ক্লাস আজকে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা ফন্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এগুলো আমি দেখাবো লোগো ডিজাইনের ক্লাসে, ডিটেলস দেখাবো। আচ্ছা, এখন এটা দেখাই, এটা না দেখাইলে দেখানো উচিত। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, অনেক সময় আপনারা যখন ইলাস্ট্রেটর ইনস্টল করবেন, পিসিতে ইনস্টল করার পরে অনেক টিপাটিপি তো করবেনই, অপশনে যাবেন, এইটা করবেন, সেটা করবেন, তখন অপশনগুলো নাড়াচাড়া হবে, নষ্ট হয়ে যেতে পারে। যেমন দেখেন আমার এই সাইডে অনেকগুলো অপশন চলে আসছে না, কেমন দেখতে ইজি বিজি লাগতেছে। সো এইটাকে আপনি ঠিক করতে পারবেন, অটোমেশন না, এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল, মানে আপনার যা যা আছে সবগুলো সুন্দর মতো নতুন করে রিসেট হবে। যদি কখনো মনে করেন ডিজাইন করতে গিয়ে খুব প্রবলেম করতেছে পিসি, যে আপনি খুঁজে পাচ্ছেন না, অথবা মানে অনেক কিছু চলে আসছে, ট্যাব ট্যাব অনেক ওপেন হয়েছে, তো সেক্ষেত্রে কি করবেন, এসেনশিয়ালে যাবেন এখান থেকে, তারপর হচ্ছে রিসেট এসেনশিয়াল দিবেন। সব চলে গেছে না, মানে সব কিন্তু আছে, ওই যে ভিতরে গোছানো অবস্থায় আছে, তখন কি আপনার কাজ করতে একটু শান্তি লাগবে, মানে জিনিসটা ফাঁকা হবে, কাজ করতে একটু মজা পাবেন। এখন আসেন উইন্ডোজে যাই আমরা, উইন্ডোজ থেকে টাইপ, টাইপ থেকে হচ্ছে ক্যারেক্টার, উইন্ডোজ, উইন্ডোজ থেকে টাইপ, টাইপ থেকে হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে এই কর্নারে যদি আমরা যাই, একদম ক্রস যে বাটনটা, ক্রস অপশনটা নিচে এখানের মধ্যে দেখেন উপরে একটা শো অপশন আছে, মানে আপনি যদি এটা টিক করে দেন অনেকগুলো অপশন ওপেন হয়েছে, তাই না? এখন দেখেন ওই যে আমরা উপরে যে জিনিসগুলো দেখছি মিরিয়াড প্রো ফন্টের নাম, এখানেও কিন্তু সেম নাম। তারপর হচ্ছে এখন আমরা বোল্ড ইটালিক দিয়ে রাখছি, এখানে বোল্ড, এখন আবার বোল্ড করে দিলাম। এখন দেখেন এই ফন্টের সাইজ কত আছে, 28, তাই না? এখান থেকে আমরা চাইলে বাড়াইতে অথবা কমাইতে পারবো। আচ্ছা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এন্টার দিয়ে আবার আবার পেস্ট করি নিচে। এখন আসেন, দুইটা লাইন না, দুইটা লাইন করলাম না আমি, কিভাবে করছি বুঝতে পারছেন? এটা এখানে ডাবল ক্লিক করলে এই যে দেখেন কার্সারটা চলে আসে। হ্যাঁ, এখন যদি আমি ইন্টার দিই কার্সারটা নিচে আসে, আমি যেটাকে কপি করে পেস্ট করব সেটা দিলে, এটা কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপরে হচ্ছে কার্সারটা নিচে আসলো, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, এইভাবেই পেস্ট করছি। ওকে, এখন দেখেন এই জিনিসটার, এই প্রথম লাইনটা আর দ্বিতীয় লাইনটার মধ্যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটাকে আমরা চাইলে বাড়াইতে অথবা কমাইতে পারবো। সেটা কিভাবে, এই যে এই জিনিসটাকে যদি আমরা কমাই গ্যাপটা কমতেছে, অ্যান্ড এই জিনিসটাকে যদি বাড়াই গ্যাপটা বাড়তেছে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ডিজাইনের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারি, ডিজাইনটাকে সুন্দর করতে গেলে এভাবে অ্যাডজাস্ট করা যায়। তবে এটার একটা রুলস আছে, এটা রুলস হচ্ছে আপনার ফন্ট যদি 20 থাকে, ফন্ট এখন 20 না, আপনার গ্যাপটা হবে 22 অথবা 23, 4 ও না 5 ও না, 23 দেই, এটাকে বলে স্ট্যান্ডার্ড গ্যাপ। 22 আপনি যত দিবেন ফন্টের সাইজের থেকে 2 অথবা 3 একটু বেশি দিতে হয়, হ্যাঁ 22 এটা দিলেও চলে, এইটাকে বলে স্ট্যান্ডার্ড গ্যাপ। এই গ্যাপ দিয়ে হচ্ছে আপনি যে কোনো লেখা যদি দেখেন, যে পেপারে লেখাগুলো অনেক ছোট ছোট থাকে না, বাট ওইটা হচ্ছে ফন্ট যতই ছোট দেখ না কেন ওরা গ্যাপটাও কিন্তু তখন ঠিক মতোই দেয়, মানে এই স্ট্যান্ডার্ডটা সব কিছুতে ফলো করে। আপনি এটাতে যদি 12 দেন এটা হবে 14 অথবা 15, যদি বেশি দিতে চান 15, আর যদি একদম স্ট্যান্ডার্ড রাখতে চান তাহলে 14, এটা যদি 16 থাকে এটা হবে 18। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল রাখবো। দেখেন এইটার নিচে একটা অপশন আছে ভিএ নামে একটা অপশন, তাই না? এটা হচ্ছে আপনার ক্যারেক্টারের মাঝখানের গ্যাপটা, বাড়াইলে বুঝতে পারবেন।
এইখানে এ এইচ আর এর মাঝখানে যে গ্যাপটা সেইটাকে কমাইতে অথবা বাড়াইতে পারবেন। এটাও ডিজাইনের করার সময় অনেক সময় লাগে, বাট এটাকে এভাবে বাড়ানো উচিত না। ফন্ট আসলে যেটা যেরকম থাকে সেরকমই রাখা উচিত, বাট ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার দরকার হয় তখন আপনি বাড়াবেন। বাট এটার ক্ষেত্রে ওই টাইপের কোনো রুলস নাই যে এখানে 20 দিলে এখানে 22 দিতে হয়, এই রুলসটা এখানে নেই। এটা হচ্ছে আপনার ডিজাইনের সৌন্দর্য অনুযায়ী বাড়াবেন যখন লাগবে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমি স্মল লেটারে লিখছিলাম, তাই না? টাইপটা র্যান্ডম টাইপটা করছিলাম স্মল লেটারে। এখানে দেখেন অল ক্যাপস নামে একটা অপশন আছে, মানে ডাবল টি দেখাচ্ছে, তাই না? অল ক্যাপসে দিলে হচ্ছে আপনার সবগুলো ক্যাপস হয়ে যাবে। তারপর আপনি চাইলে এটাকে নান করেও দিতে পারবেন। আপনি একবার সিলেক্ট করে করলে অল ক্যাপস হবে, তারপরে হচ্ছে নান না করলেও হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা হচ্ছে অনেক সময় ওই যে পড়াশোনা করে আসছি না, এ স্কোয়ার বি স্কোয়ার এই টাইপের, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। মানে উপরে যেটাকে আমরা নিয়ে যাই সেটাকে সুপার স্ক্রিপ্ট বলে, আবার নিচে যখন আমরা নেই সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। দেখেন আমি এখানে লিখার সময় কি লিখছিলাম, বি লিখে টু লিখছি, তাই না? তারপর হচ্ছে আমি চাচ্ছি যে বি স্কোয়ার যাতে বোঝা যাক, আমার ফ্লায়ারের মধ্যে এরকম একটা কিছু থাক, মনে করেন ম্যাথ রিলেটেড কোনো একটা কিছু ডিজাইন। সো আমি টুটাকে কী করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যদি আমি এখান থেকে সুপার স্ক্রিপ্ট দেই এটা উপরে চলে যাচ্ছে, আবার সাবস্ক্রিপ্ট দিলে নিচে চলে আসছে। ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় এই টাইপের কাজও লাগে। আচ্ছা, আচ্ছা, এখানে আরও কিছু অপশন আছে, এগুলো পরে দেখাবো, মনে থাকবে না। কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি আজকে এগুলো কিন্তু অনেক সহজ জিনিসগুলো দেখাচ্ছি, একদম ইজি, এবং এগুলো মনে রাখার মতো, এগুলো ভোলার জিনিস না। বাসায় গিয়ে একটু দেখবেন, কারণ হচ্ছে এখন শুধুমাত্র চোখ দিয়ে তাকায় তাকায় দেখতেছেন। আমি কিন্তু পিসি ধরতে দেই নাই, নিষেধ করছি। সো আপনি যখন বাসায় গিয়ে এগুলো করবেন, হ্যাঁ, তখন টানটানি করতে গেলে বুঝবেন, একটু একটু কঠিন লাগবে, বাট ভিডিওটা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন আরেকটা জিনিস দেখাই, এটাকে হচ্ছে গ্রিন কালার দেই, তারপর এটাকে, আচ্ছা, আল্টার প্রেস করে কপি করা শিখছি না আমরা, আল্টার প্রেস করে, আল্টার প্রেস না করেও কপি করা যায়, কন্ট্রোল সি দিলে কপি হয়, এটা আমরা সবাই জানি, তাই না? ইলাস্ট্রেটরেও কন্ট্রোল সি দিয়ে কপি হবে। তারপর হচ্ছে আপনি পেস্ট করবেন ফ্রন্টে অথবা ব্যাকে, এখানে দুইটা অপশন। ফ্রন্টে মানে আপনার মনে করেন এইটা, এটা একটা সার্কেল, আমি এই সার্কেলটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, সিলেকশন অবশ্যই করতে হবে, সিলেক্ট না করলে কপি হবে না, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি চাই আমি যেটা পেস্ট করব সেটা যাতে এই রাউন্ড রেক্টেঙ্গেলের উপরে থাকে, সরি, রেক্টেঙ্গেল না, সার্কেলের উপরে থাকে, তাহলে কি করব, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফতে হচ্ছে, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট হবে কোথায়, ফ্রন্টে, মানে উপরে। হ্যাঁ, একটা লেয়ার, মানে মনে করেন অবজেক্টটা এটা, হ্যাঁ, আমি হচ্ছে এটা ছিল এটার উপরে পেস্ট করব, তখন হচ্ছে আপনার নতুন যেটা পেস্ট করবেন আপনি কন্ট্রোল এফ দিয়ে, তাহলে পেস্ট ইন ফ্রন্ট, তখন ওই অবজেক্টটা আপনার এই উপরে চলে আসবে এইভাবে। এটা আমরা এখনই বুঝতে পারবো, কালারটা চেঞ্জ করে দেই। এখন আসেন এটাকে যদি আমি সরাই, ওই যে আমার আগেরটা, মানে আগের যে গ্রিন কালারটা ছিল, এটাকে ছোট করে দিই,
এটার আরেকটা কপি নেই, কপি নিয়ে হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিই। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারেঞ্জ করা। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট শিখবো আমরা। দেখেন এখানে হচ্ছে তিনটা সার্কেল, তাই না? একদম সবার উপরে আছে কোনটা বলেন তো? রেডটা, মাঝখানে হচ্ছে ইয়েলোটা, এবং গ্রিনটা হচ্ছে একদম সবার লাস্টে। এখন আপনি চাচ্ছেন গ্রিনটা সবার উপরে আসুক, গ্রিনটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব। এখানে দেখেন অ্যারেঞ্জ নামে অপশন, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে যখন আপনি ক্লিক করবেন এটা সবার সামনে চলে আসবে। তারপর রেডটাকে আমি চাচ্ছি সবার পেছনে নিব, আবার একই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাকে দিলে একদম সবার পিছনে। এখন সবার পেছনে না, ওই যে যতটুকু বের হয়ে আছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকিটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে এটা সবার পেছনে, তার উপরে এইটা, তার উপরে হচ্ছে ইয়েলোটা। আচ্ছা, স্টেপ বাই স্টেপ হচ্ছে এখানে। এখন দেখেন অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড, মানে ব্রিং ফরওয়ার্ড মানে একটা স্টেপ সামনে আসবে, ব্রিং ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা স্টেপ পেছনে যাবে। এখন আমি রেডটা সিলেক্ট করে ব্রিং ব্যাকওয়ার্ড দেই, মানে একটা স্টেপ পেছনে গেছে, ইয়েলোটার পেছনে গেছে। এখন এটাকে আবার সিলেক্ট করে ব্রিং ব্যাকওয়ার্ড দেই, তখন আস্তে করে গ্রিনটার পেছনে গেছে। মানে আপনি স্টেপ বাই স্টেপ আগাইতে পারবেন, পেছাইতে পারবেন, অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। ব্রিং ফ্রন্ট আর হচ্ছে ব্রিং ব্যাক, এটা তো বুঝলামই, সামনে আসবে একদম সবার সামনে চলে আসবে, এটা দিলে সবার পেছনে যাবে, আর এটা দিলে এক স্টেপ করে আগাবে, আর এটা দিলে এক স্টেপ করে পেছাবে। ক্লিয়ার? ওকে, আর কি দেখাবো, অ্যালাইনমেন্ট দেখাতে পারি। আমার এখানে অনেকগুলো রেক্টেঙ্গেল, তাই না? এখন হচ্ছে আমি চাই সবগুলাকে এই যে একদম নিচে একদম সমান করতে। হ্যাঁ, এখন দেখেন এইটার থেকে এইটার যে গ্যাপ, আবার এইটার থেকে এটার যে গ্যাপ, খেয়াল করেন, আবার এইটার থেকে এটার যে গ্যাপ, এগুলো কি গোছানো আছে? কোনো কিছু ঠিক মতো নাই, সব এলোমেলো। এটাকে আপনি ইলাস্ট্রেটর অনেক সহজভাবে একসাথে সমান দূরত্বে রাখতে পারেন। দেখেন ইলাস্ট্রেটরে কখনোই আপনার হচ্ছে অপশন পাবেন না, অ্যালাইনমেন্টের অপশন। অ্যালাইনমেন্টের অপশনটা পাইতে হলে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সবগুলো অবজেক্ট, মানে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কি হবে, এখানে দেখেন অ্যালাইনমেন্টের অপশন চলে আসছে। অনেক সময় পিসিতে ঝামেলার কারণে এই অপশনটা আসে না। হ্যাঁ, এরকম হইতেই পারে, আপনি সিলেক্ট করছেন অপশনগুলো এখানে আসে না। সো এটা কোথায় পাবেন? উইন্ডোসে, উইন্ডোসে গিয়ে যে দেখেন অ্যালাইন, অ্যালাইনে যদি ক্লিক করেন অপশনটা আপনার কোথায় চলে আসবে, একটা পপ আপ বক্স চলে আসবে, সেই পপ আপ বক্সের মধ্যে অ্যালাইনের অপশনটা চলে আসবে। কঠিন লাগতেছে কি? আচ্ছা, উইন্ডোজ থেকে এই যে আপনাদের মেনু বারে, উইন্ডোজ থেকে আমি দুইটা জিনিস দেখালাম আজকে। একটা হচ্ছে টাইপে গিয়ে ক্যারেক্টার, ক্যারেক্টার ছিল ওই যে আমরা ফন্ট নিয়ে যে কাজ করলাম, আর হচ্ছে আরেকটা অপশন, সেইটা হচ্ছে অ্যালাইন। আচ্ছা, এই দুইটার একই কাজ। ওকে, এখন দেখেন ইলাস্ট্রেটর কি করছে, অ্যালাইন অবজেক্টকে দুই ভাগে ভাগ করছে। কিরকম? অ্যালাইন অবজেক্ট হচ্ছে উপরের এই ছয়টা, আর ডিস্ট্রিবিউট অবজেক্ট হচ্ছে নিচের ছয়টা। হ্যাঁ, ডিস্ট্রিবিউট হচ্ছে কত দূরত্বে থাকবে, এটা কতটুকু দূরত্বে থাকবে, মানে সমান দূরত্বে থাকবে কিনা। আর অ্যালাইনমেন্ট হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন, এই সাইডটা তো ক্লিয়ারই আছে, তাই না? দেখেন আপনি যদি নিচে সমান চান, ভার্টিক্যালি সমান চান, এই যে দেখেন মজার ব্যাপার হচ্ছে ও এখানে দাগ দিয়ে দিছে ইলাস্ট্রেটর, মানে আপনি যাতে বুঝতে পারেন। নিচে যদি আপনি সমান চান, যে আপনার এই প্রত্যেকটা অবজেক্ট নিচের দিকে সমান থাকবে, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, খেয়াল করেন, চলে গেল কন্ট্রোল সেট,
আচ্ছা, এটা কি হয়েছে? একটা মজার ব্যাপার হয়েছে না? নিচে চলে আসছে, নিচে চলে আসছে কেন? এটার একটা রিজন আছে। হ্যাঁ, এই রিজনটা হচ্ছে শো অপশন দিলে, যে কোনো প্যানেলে, যে কোনো ছোট প্যানেল, এই টাইপের প্যানেলে শো অপশন দিলে আপনাকে সবগুলো অপশন চলে আসে। সো এখানের মধ্যে একটা জিনিস সিলেক্ট করা, অ্যালাইন টু আর্টবোর্ড। আর্টবোর্ড মানে কি জানেন? এই যে আমি বললাম না, হোয়াইট কালার যে এরিয়া, হোয়াইট কালার এরিয়াটা হচ্ছে আর্টবোর্ড। মানে আমরা ওই যে প্রথমে ফাইল থেকে নিউতে গিয়ে যেটা নিলাম সেটাকে বলে আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্টটা হচ্ছে, সেট হচ্ছে অ্যালাইনমেন্টটা, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার কারণে। হ্যাঁ, আর হচ্ছে অ্যালাইন টু সিলেকশন দিলে এই প্রবলেমটা হইতো না, কিছুক্ষণ আগে যে প্রবলেমটা হয়েছে। দেখেন এই জিনিসটা, এখন অ্যালাইন টু সিলেকশন দিছি, মানে আমি যতটুকু সিলেক্ট করব এর মাঝখানেই সবকিছু আমি ঠিক করতে পারবো। এখন দেখেন এই যে আমি এটাকে দিলে সবগুলো নিচে চলে আসবে, আসছে না? এখন আমি যদি আবার মনে করি যে না, নিচে ভালো লাগতেছে না, আমি উপরে সমান করব, সবগুলো উপরে চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখেন, ওর ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়নি, এখানের গ্যাপ, এখানের গ্যাপ, এই জিনিসগুলো ঠিক মতো নাই। সো এই জিনিসগুলো ঠিক মতো দিতে গেলে কি করলাম, আমি হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট, মানে যাতে দুই পাশে সমান সমান থাকে, সমান করে চলে আসছে না? এইভাবে দিলে দেখতে ভালো লাগতেছে, তাই না? এই টাইপের। আচ্ছা, আবার যদি চান না, আপনি মিডেলে রাখবো, একদম মিডেলে সমানভাবে চলে আসবে। আচ্ছা, এখন এটাকে এদিকে একটু ঘুরাই নিই, তাহলে বুঝতে পারবো। আমি এদিকে ঘুরাই এমনি ছাড়বো না, শিফট প্রেস করে ছাড়বো। শিফট প্রেস করে ছাড়লে একদম সমানভাবে সুন্দরভাবে আসবে। এইটাকে যদি আমি এখন নাড়াচাড়া করে এলোমেলো করে দিই, এখন এলোমেলো অবস্থায় না, সিলেক্ট করলাম সবগুলা। আমরা হচ্ছে কিসে, লেফট সাইডে সমান রাখবো, লেফটে যদি দেই দেখেন সব এদিকে চলে আসছে, অথবা যদি আমরা রাইটে দেই সব এদিকে চলে আসছে। আপনি চাইলে মিডেলও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন এই গ্যাপের সমস্যা, তাই না? এই গ্যাপের সমস্যা সিলেক্ট করার জন্য কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার মিডেলটা দিয়ে দিব, তখন একদম সমানভাবে দূরত্ব নিয়ে আসবে। এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট পার্ট ডিজাইনের জন্য। হ্যাঁ, যখন আমরা কোনো একটা কিছু লিখবো তখন কিন্তু অ্যালাইনমেন্ট আমাদেরকে ঠিক করে দিতে হয়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, আর অ্যালাইন তো আমরা বুঝলাম, তাই না? অ্যালাইন হচ্ছে আপনি লেফট রাইট আর মিডল, তারপরে উপরে নিচে আপ ডাউন আর মিডল, এই দুইটা হচ্ছে মানে অ্যালাইনমেন্টের মধ্যে আবার দুইটা পার্ট, লেফট রাইট আর মিডল, আর হচ্ছে আপ ডাউন আর মিডল। এই দুইটা পার্ট আপনি করতে পারবেন। আর ডিস্ট্রিবিউট অপশনগুলো হচ্ছে আপনার মাঝখানের দূরত্বটা ঠিক করা। এখন একটা অপশন যেহেতু চলে আসছে দেখাই, এটা একটা আর্টবোর্ড ছিল আমাদের, তাই না? আপনি চাইলে আরেকটা আর্টবোর্ড নিতে পারবেন। এই যে দেখেন আর্টবোর্ড, আর্টবোর্ডে নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আরেকটা আর্টবোর্ড নিলাম, ডান। এখানে আপনি আবার অন্য নতুন করে কাজ করতে পারবেন। এখান থেকে আমি ইলিপস নিয়ে হচ্ছে একটা সার্কেল নিই, সার্কেলটা মনে করেন এই জায়গায়। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার ডিজাইনের ক্ষেত্রে আর্টবোর্ডের মাঝখানে আমি কোনো কারণে সার্কেলটা চাই। এখন আপনি যদি র্যান্ডম টেনে নিয়ে আসেন, আপনি বুঝতে পারবেন এটা আসলে কতটুকু মাঝখানে আসতেছে কি না, এটা কিন্তু বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করবেন, অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখন এটাকে মাঝখানে নিয়ে আসুন। কি করলাম, অ্যালাইন হরিজন্টাল দিলাম, তারপরে ভার্টিক্যাল দিলাম, মিডেলটা দিলাম, কারণ আমি তো এই আর্টবোর্ডের মাঝখানে চাই। সো এটা একদম আর্টবোর্ডের মাঝখানে চলে আসছে। প্রবলেম থেকে হচ্ছে আমরা শিখলাম, তাই না? দুইটা একটু প্রবলেম হচ্ছিল, প্রবলেম থেকে হচ্ছে আমরা দুইটা অপশন শিখলাম। একটা হচ্ছে অনেকগুলো অবজেক্ট থাকলে সেই অবজেক্টগুলোর অ্যালাইনমেন্ট, আবার যদি হচ্ছে আমরা মিডেল অ্যালাইনমেন্ট চাই কিসের সাথে, আর্টবোর্ডের সাথে, তখন হচ্ছে মিডেল অ্যালাইনমেন্ট। এখন এখানেও করা যাবে, মনে করেন এইটা অনেকগুলো না, অনেকগুলো হচ্ছে অনেক সময় এই যে আপনি যখন টানটানি করবেন নষ্ট হয়ে যেতে পারে। মনে করেন আপনার এই অ্যালাইনমেন্টটা ভালো, ঠিক আছে, এখানে একটা কাজ করা যায়, অনেকগুলো অবজেক্ট যদি থাকে আপনি গ্রুপ করে রাখতে পারেন, সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করলে এই যে গ্রুপ, এভাবে গ্রুপ করা যায়। এখন দেখেন আমি নাড়াচাড়া করি, সব আসে,
কন্ট্রোল জেড দেই। আচ্ছা, কন্ট্রোল জেড দিলে কিন্তু কি হয়, আন্ডো হয়, আপনি যাই কিছু করবেন কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফেরত যায়। আচ্ছা এখন দেখেন, কন্ট্রোল জেড দিছি, আগের অবস্থায় গেছে। কি বললাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলে গ্রুপ হয়, অথবা অবজেক্টে গেলে গ্রুপ পাবেন। অবজেক্ট থেকে গ্রুপে গেলে গ্রুপটা সিলেক্ট করবেন, এই যে এখন আবার গ্রুপ হয়েছে। আবার এটা ছাড়াও, এটা ছাড়াও কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়। গ্রুপ তিনভাবে করা যায়, কন্ট্রোল জিতে গ্রুপ হয়, অবজেক্ট থেকে হচ্ছে গ্রুপ পাবেন, অথবা সিলেক্ট করে রাইট ক্লিক করলে হচ্ছে গ্রুপ পাবেন। আবার এটাকে আবার চাইলে রাইট ক্লিক করে আনগ্রুপও করতে পারবেন, যদি গ্রুপ করা কিছু থাকে এটাকে হচ্ছে আনগ্রুপ করতে পারবেন। আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখাই, এটাকে গ্রুপ করি। গ্রুপ করলে কি হয়, সব একসাথে থাকে না, আপনি দেখেন এই যে এখন কালার চেঞ্জ করার অপশনও নেই, মানে এখন তো গ্রুপ করা, এই গ্রুপের মধ্যে এক একটার এক এক রকম কালার, আপনি এখন কিছুই করতে পারবেন না। কিন্তু আপনার যদি মন চায় যে আমি এই কালারটাকে ব্ল্যাক করব, এই কালারটা ব্লু রাখবো না, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুলটা নিলেন, এই হচ্ছে এটাকে সিলেক্ট করলেন, দেখেন এখন কিন্তু কালার অপশন চলে আসছে, তাই না? এখান থেকে হচ্ছে আপনি ব্ল্যাক করে দেন। এবার সিলেকশন টুলে যান, ডান, আপনার গ্রুপ গ্রুপের জায়গায় আছে, শুধুমাত্র ওই অংশটুকুকে আপনি মডিফাই করতে পারছেন, কি দিয়ে বলেন তো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এভাবেও করা যায়। এখন এটাকে আপনি চাইলে আর্টবোর্ডের মাঝখানে রাখতে পারবেন, সেটাও করা যায়। অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল, এখান থেকে মিডল, পুরো আর্টবোর্ডের মধ্যে একদম মাঝখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা, লাস্ট এটা দেখাই, লাইন টুল। হ্যাঁ, লাইন টুল অনেক সময় লাগে, লাইন টুলটা অনেক ইজি। এখান থেকে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে টানবেন, এভাবে করে অনেকগুলো লাইন নিতে পারবেন। আচ্ছা লাইন হচ্ছে না কেন বলেন তো, আমরা কালার দেই নি, আমরা স্ট্রোক কালার দিয়ে দিলাম, এটাকে ডিলিট করে দিই। ভালো করে দেখি, লাইন টুল দিয়ে এভাবে হচ্ছে লাইন নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক লাইন লাগে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি লাইন টুল দিয়ে লাইন নিতে পারবেন। এখানে আপনি থিকনেসটাকে বাড়াইতে পারবেন অথবা কমাইতে পারবেন। লাইন টুল দিয়ে প্যাটার্ন ক্রিয়েট করা যায়। আমি একটা লাইন নিলাম, এখন এটার অল্টার প্রেস করে একটা কপি নিই। আচ্ছা এটা আজকে দেখাবো না, কঠিন লাগবে, সহজভাবে দেখায়। অল্টার প্রেস করে একটা কপি নিই, হ্যাঁ, কপি নিয়ে কন্ট্রোল দিয়ে দিলে দেখেন একটা প্যাটার্ন আসলো না। এটাকে আপনি চাইলে সবগুলো একসাথে একটা গ্রুপ করে ফেলতে পারেন, এখন আপনারা নাড়াচাড়া করলে কোনো সমস্যা নেই। এইটাকে আপনি কি করতে পারবেন, থিকনেসটাকে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তারপরে হচ্ছে এটার অপাসিটিকেও কমাইতে পারবেন। অপাসিটি হচ্ছে কি, আপনি এটা দেখতে হচ্ছে একদম ব্ল্যাক কালার না, এখন অপাসিটি কমাইলে দেখেন একটু গ্রে টাইপের, একটু হালকা হোক, আরও কমাই, হ্যাঁ চোখের ইয়েটা দেখা যাবে এরকম। এইটা কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না, অনেক বিজনেস কার্ডের মধ্যে এরকম প্যাটার্ন থাকে পেছনে, মানে উপরে একটা কালার থাকে, মনে করেন এটা একটা রেড কালার থাকে, কিন্তু পেছন থেকে মনে হয় যে এরকম প্যাটার্ন থাকে। প্যাটার্ন করা কি খুব কঠিন, অনেকে আমরা ভয় পাই, এটা জাস্ট কন্ট্রোল ডি দিয়েই করা যায়, অনেক ইজি। আচ্ছা একটা বেজে গেছে, আজকে এ পর্যন্তই থাক, আমরা আরও দেখব, তবে বাসায় হচ্ছে ভিডিও দেখবেন সবাই, আর টুকটাক এই জিনিসগুলো একটু ট্রাই করবেন। এগুলো যদি টুলগুলো প্রত্যেকটা টুল না দেখেন, যতগুলো দেখানো হয়েছে একটু না ধরেন, মাউস দিয়ে একটু নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু পরে প্রবলেমে পড়বেন। পরে যখন আমি পুরো লোগো ডিজাইন দেখাবো, বিজনেস কার্ড দেখাবো, তখন করতে কষ্ট হবে। সো টুলসের ক্লাসগুলো যেদিন যেটা দেখানো হবে সেদিন হচ্ছে সেটা বাসায় একটু প্র্যাকটিস করবেন, বেশিক্ষণ লাগবে না, এক ঘন্টা প্র্যাকটিস করলেই হবে। টুলসের ক্লাসে এক ঘন্টা বাসায় একটু সময় দিলেই হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর